অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। কেমন আছেন? যে মানুষের পেটের ছেলে খবর রাখে না সে যেমন থাকতে পারে তেমনই আছে। সেবার তো তোমার বাবার জন্য সে যাত্রায় বেঁচে গিয়েছিল, তা না হলে আমাদের দুই বুড়ো বুড়িকে মরে যেতে হতো। এমন এমন বলবেন না মাসি, বাবা তো সবার জন্যই এমন করে, এতে আর বড় কি আছে? আপনি এখন কোথায় আছেন? একজনের বাড়িতে আশ্রিতা হয়ে আছি মা, ছেলে তো বাড়ি ঘর সব ভরাটুবি করে আমাদের ফেলে রেখে কোথায় চলে গেল কিচ্ছু জানি না। আর তার উপরে তোমার মেয়ের সমস্যার শরীরটাও ভালো যাচ্ছে না, তাই তো আমি ওষুধ কিনতে বেরিয়েছি। আশ্রম ছেড়ে আপনারা কেন গেলেন? আমি জানি তোমাদের আশ্রমে থাকলে আমাকে কেউ কোনোদিনও তাড়িয়ে দিত না, কিন্তু আমার হঠাৎ মনে হলো আমাদের মতো জনম থেকে মানুষ তার সংখ্যায় কম নয়, তবু তো আমাদের গায়ে হাতে এখন জোর আছে, আমরা খেটে খেতে পারবো, তাই আমরা এখন খেটেই খাই। আর তোমার বাবা আনন্দে থাকে এমন মানুষের সেবা করে যে মানুষটা কাজ করে খাওয়ার ক্ষমতা রাখে, তাই আমি ওনাকে বলে চলে গিয়েছিলাম। উনি অবশ্য আমাদের আটকাতে চেয়েছিলেন। কার বাড়িতে আছেন? দূর সম্পর্কে এক আত্মীয়ের বাড়িতে মা। কপাল ভালো যে তাদের দিন রাতের কাজের লোকের খুব দরকার ছিল। কাজের লোক? তবে কাজ করতে আমার ভালোই লাগে। বাবাকে ছাড়ানোর জন্য, আশ্রমের জন্য। আচ্ছা আচ্ছা মাসি, আশ্রম আবার খুলে গেলে আমরা আবার সবাই একসঙ্গে একসাথে থাকবো। কেন মা, তুমি শ্বশুর বাড়ি থাকবে না? সে তখন দেখা যাবে। কার সঙ্গে তোমার বিয়ে হলো মা? ও উকিল ওম সান্যাল, উনি বাবার কেসটা দেখছেন। কিছু না, সত্যি করে বলুন মাসি, কিছু লুকোচ্ছে? অমির পিসির নাম মহুয়া, তাই না মা? হ্যাঁ, আপনি চেনেন? ও তো আমার ছেলে বৌ, আমার বৌমা। মানে আপনি পিসমশাইয়ের মা? হ্যাঁ গো মা, অর্ণ যে আমাদের রাস্তায় ফেলে রেখে চলে গেছে। আপনি অর্ণব বাবুর মা? আপনার আপনার ছেলের জন্য খুব কষ্ট হয় না? আমি তো মা, নাতি নাতনিটার জন্যে খুব কষ্ট হয়, কতদিন ওদের দেখিনি, ওরা খুব বড় হয়ে গেছে, তাই না মা? অনেক বড় হয়ে গেছে, তিতলি আর বিতান। ভালো আছে তোরা সবাই? সবাই ভালো আছে, আর আপনাকেও ভালো থাকতে হবে মাসি, খুব ভালো থাকতে হবে। জানি না কতটা কি করতে পারবো, কিন্তু
আপনাদের কাছে ওদের ফিরিয়ে দেওয়ার আমি প্রাণ চেষ্টা করব। তোমার কথা শুনলে মন ভরে যায় মা, যেমন আনন্দ ঠাকুরের কথা শুনে মনে হতো ঠিক তেমন। তিনি এখন কেমন আছে? ভালো নেই, জেলে যাওয়ার পরেই বাবা অসুস্থ হয়ে পড়ে, তারপর থেকে হাসপাতালে। কেন? দুশ্চিন্তায় ছিলেন হয়তো। ও মাসি, বলছিলাম বাবার কেসের জন্য অন্য কিছু সাক্ষী চেয়েছে, মানে যারা আশ্রমে ছিল, যারা বাবাকে খুব কাছ থেকে দেখেছে, তাদের মতো কেউ। যদি দরকার পড়ে আপনি সাক্ষী দেবেন তো? নিশ্চয়ই দেব মা। আনন্দ ঠাকুরের যদি কোনো উপকারে আসতে পারি নিজেকে ধন্য বলে মনে করব। সেবার তো ছেলে আমাকে রাস্তায় ফেলে রেখে চলে গিয়েছিল, তোমার বাবাই তো সেখান থেকে তুলে নিয়ে গিয়ে এই জীবনটা বাঁচিয়েছে, তার জন্যই তো আমি বেঁচে আছি মা। তাহলে আমি আসি মা। আমার এখনো অনেক কিছু কেনা বাকি আছে মাসি। বল। প্রত্যেকটা জিনিসের কিন্তু বিল আনবে, আমার পাই টু পাই হিসেব চাই। শরীর খারাপ বললেন না, এটা দিয়ে ওনার জন্য একটু ফল কিনে নেব। আমি আসি। এমন ভগবানের মতন মানুষের কাছে শিক্ষা পাওয়া, সেও দেবী না হয়ে যায় কোথায়? আমি ঠিক করতে পারবো না। ঠিক করে দাও না বোনটা। দেখ আমি কাজ করছি, আমাকে বিরক্ত করিস না। এই শোন, তোর বৌদি বাজার থেকে ফেরেনি? এখনো ফেরেনি। আচ্ছা আগে তুমি ফোনটা ঠিক করে দাও, হ্যাং করে গেছে। কি হলো দিদলে? এ দেখো না, ফোনটা হ্যাং করে গেছে। দাও দেখি। এদিকে এসো, বস, আমি ঠিক করে দিচ্ছি। এনো। কি করবে তুমি ফোন নিয়ে? একটা প্রজাপতি এসেছে বসার ঘরে, আমি তার ভিডিও তুলব। যাও। তা পিসিমণি? হ্যাঁ, সেই প্রজাপতি তো এখনো বাজার থেকে ফেরেনি। না ফেরেনি, ফিরবে। কিন্তু তুমি কি করে জানলে বাজারে গেছে? আমি একটা কাজে বেরিয়েছিলাম, তো ফিরছিলাম, তখনই ওকে দেখলাম রাস্তায়। ও একটা মহিলার সঙ্গে কথা বলছিল, উনিও আমাদের আশ্রমেই থাকতেন, কি যেন নাম, ও হ্যাঁ অনুরাধা সেন। কি নাম বললেন? অনুরাধা সেন। অর্ণবের বাবা মা কয়েকদিন আগে এক আশ্রমে ছিল শুনেছিলাম, এটা তাহলে কি ওই বৃষ্টিদের আশ্রম? পিসিমণি? হ্যাঁ, কি ভাবছো? না আসলে আমি ওই তোমার কথাটাই ভাবছিলাম, মানে তুমি বৃষ্টিকে কি করে জব্দ করবে সেই কথাই ভাবছিলাম আমি। পিসিমণি, তোমাকে একটা হেল্প করে দিতে হবে আমায়। হ্যাঁ নিশ্চয়ই হেল্প করব, বলো না কি করতে হবে। বেশ, তাহলে তুমি এই কাজটা করে ফেলো, আমি একটু আসছি। এই দাঁড়ো, কোথায় যাচ্ছ? নাটকটা না দেখেই চলে যাবে জানো তো? আজ সকালে বাড়িতে প্রচন্ড গন্ডগোল হয়েছিল ওম আর বৃষ্টির বিয়ে নিয়ে। ওম তো আজকে সোজা সুজি বলেই দিল তোমার জন্য ছেলে দেখতে, তার সঙ্গে তোমার বিয়ে দেবে।
বৃষ্টি, সব কিছুর মূলে ওই বৃষ্টি। বৃষ্টি যদি ওমের জীবনে না আসতো, এমন একটা কিছু করো না যাতে বৃষ্টি ওমের জীবন থেকে, আমাদের বাড়ি থেকে একেবারে চলে যায়। করব, বৃষ্টির ব্যবস্থা আমি করব। তার আগে আমাকে একটা অন্য অঙ্কের হিসেব মেলাতে হবে, সেটা আগে মেলাই। বৃষ্টি এসে গেছো তুমি? সব ঠিকঠাক নিয়ে এসছো তো? হ্যাঁ পিসিমণি, আমি রান্নাঘরে রেখে দিচ্ছি। আমাকে দাও না, আমাকে দাও, আমি তোমাকে একটু সাহায্য করে দিই। আহারে, রোদে তেতে পুড়ে এসছে মেয়েটা। আমি বলছি কি, তুমি না এগুলো এখানে রেখে দাও, বৌদি তো আসবে, তখন সব লিস্ট মিলিয়ে দেখে নেবে। রাখো রাখো, তুমি এখানে রাখো, এগুলো পরে তোলা যাবে। বৌদি বৌদি, বৃষ্টি এসে গেছে, দাঁড়াও আমি আসছি। হেঁটে এলে তাই তো? ঠাম্মি আমার একটু কষ্ট হয়নি সত্যি। তোমায় একটু শরবত করে দিই নতুন বউ? যমুনা মাসি, আমার কিচ্ছু লাগবে না, আর বাড়ির বউদেরা তো নরম হলে চলে নাকি। কথাটা কি তুমি আমাকে বললে বৃষ্টি? সে কি মা, আপনাকে বলবো কেন? না, আজকাল তো বারবার ওই বাড়ির বউ বাড়ির বউ কথাটা বলো তো, তাই ভাবলাম। সে তো আমিও এ বাড়ির বউ, ধরতে গেলে আমাকেও তো কথাটা ধরতে হয় বৌমা। লিস্টটা দাও, সব এনেছো? হ্যাঁ, এই যে এতে বিলও আছে। ঠিক আছে, হ্যাঁ থলিগুলো নিয়ে আমার সাথে রান্নাঘরে এসো, আমি মিলিয়ে নিচ্ছি। বৌদি দাঁড়াও, তুমি অন্য কিছু বের করার আগে না তোমাকে একটা জিনিস দেখাই। মা, কি এটা?
এইগুলো না, এইগুলো নিয়ে এসেছি। এত নোংরা কোথা থেকে এলো? ইস, এগুলো তো ও যখন বাজারের ব্যাগটা এসছে তখন তার মধ্যেই ছিল, বোঝো তাহলে। এ কি, এগুলো তো আমি আনিনি, আমি তো ফ্রেশ সবজি এনেছিলাম। তাহলে কি বলতে চাইছো তুমি, বাড়িতে আস্তে আস্তে রোদ্দুরে এগুলো এরকম হয়ে গেল? মা, আশ্রমে তো আমিই বাজার করতাম। এই শোনো, আশ্রমের বাজার আর এই বাড়ির বাজার একদম মেলাবে না তুমি। আরে বৌদি, তুমি ভুল করছো, ওদের আশ্রমে তো ওই সব সস্তার জিনিস, ওই পচা শাক সবজি এইসবই তো কেনা হতো, তাই না বৃষ্টি? না পিসিমণি, কখনো না। আর যমুনা মাসে তুমি যে দোকানটা বলেছিলে আমি তো সেখান থেকেই এনেছি সত্যি। আর পিসিমণি, আপনি ফোন করে জেনে নিতে পারেন। তুমি হয়তো সেখান থেকেই এনেছিলে, কিন্তু পরে হয়তো সবজিগুলো আবার বিক্রি করে দিয়েছো। মহুয়া, মা বারবার আপনি মহুয়াকে থামান কেন বলুন তো? না থামিয়ে কি উপায় আছে বলো তো, ও তো সীমা একেবারে ছাড়িয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন তাহলে বাড়িতে এই ধরনের পচা সবজি কোথা থেকে এলো? আচ্ছা মা, তুমি বলো, ও বাজারে গিয়েছিল সেই ব্যাগটাই আমি এখানে ঢাললাম, তাহলে তুমিই বলো না এইগুলো এলো কোথা থেকে? কিছু তো একটা গন্ডগোল হয়েছে। গন্ডগোলটা কি সেটাই তো আমি জানতে চাইছি যমুনাদি। আচ্ছা নাথবউ, তুমি আমাকে একটা কথা বলো, তুমি নিশ্চয়ই বাজারটা করে ব্যাগটা কোথাও রেখেছিলে তাই না? তারপর কেউ এটা বদলে দিয়েছে? হ্যাঁ ঠিক আছে, আমি মেনে নিলাম মা, সেটাও যদি হয় তাহলে তো দোষটা ওরই, বাজারটা যখন করেছে তখন সেগুলোকে সামলে রাখার দায়িত্ব তো ওর। মা, আপনি এই মেয়েকেই ঘরের লক্ষ্মী বারবার বলেন, দেখুন আপনার ঘরের লক্ষ্মী কিরকম কাজের ছিঁড়ি দেখুন। এই যে এসো 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 এখান দিয়ে এসো, এখান দিয়ে এসো। এই যে তুমি এই যে পচা সবজিগুলো এনেছো না, এগুলো তুমি নিজে রান্না করবে আর নিজে খাবে, আর কাউকে দেবে না, পয়সা একদম নষ্ট করবে না, বুঝেছো? আর এই যে হিসাবগুলো দাও। সব মাকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি হিসাব করে দেখে নিচ্ছি। বৃষ্টি? হ্যাঁ মা। আমি তোমাকে 5,000 টাকা দিয়েছিলাম, এখানে যা হিসেব পাচ্ছি তাতে 800 টাকা ফেরার কথা। দাও। কি হলো? কি বলছি আমি, তোমার কানে কথা যাচ্ছে না, 800 টাকা ফেরত দাও। কি হলো কি, চুপ করে আছো কেন? বৌদি কি বলছে শুনতে পাচ্ছ না, নাকি উত্তর দেবে না ফোনটা? মহুয়া এসব কি করছিস তুই? মা তুমি কেন বুঝতে পারছো না, ওকে এরকম না করলে ও মুখ খুলবে না। মা আপনি না সব সময় মহুয়াকে কথা শোনান, এই মেয়েটাকেও তো একটু জিজ্ঞেস করুন, ও চুপ করে দাঁড়িয়ে আছে কেন, কেন টাকাটা ফেরত দিচ্ছে না, জিজ্ঞেস করুন। থাক না গো, ওই কটা তো টাকা, ওরম করে হিসেব চেও না, আমার থেকে তো কখনো চাওনি। যমুনাদি তুমি না এবারে বউ না, কাজের লোক। ও ঘরের বউ, ঘরের বউ যদি এই কটা টাকার হিসেব না দিয়ে নিজের বিশ্বাস ভাঙে তাহলে তো বলতে হবে যে বৃষ্টি এ বাড়ির বউ হওয়ার যোগ্যই নয়। কি তাই তো? বৌদি একদম ঠিক বলেছ। বৃষ্টি আটশো টাকা ফেরত দাও, না হলে কোথায় খরচা করে এসেছ সেটা বলো। আমি যে টাকাটা অন্নবাবুর মাকে দিয়েছি এটা কোনো মতেই বলা যাবে না। কি হলো, চুপ করে আছো কেন বৃষ্টি, টাকাটা ফেরত দাও। ওম
বউ মেলে দিয়ে দেব। বাহ, অসাধারণ! তুমি সংসারের টাকা নিজের মতো খরচা করে ফেলবে, তারপর বলবে যে ও মেলে ফেরত দেবে। তো অসাধারণ কথা বলছো কেন বৃষ্টি? ওম কি এবারের কেউ নয়? এ সংসারে কেউ নয়? আমি খুব ভালো করে বুঝতে পারছি বৃষ্টি যে তুমি টাকাটা নিজের কোনো প্রয়োজনে খরচা করে এসেছো। আমি আর এটা নিয়ে তোমাকে কোনো কথা বলতে চাই না, ঠিক আছে? ওম ফিরুক, ওমের বাবা ফিরুক, তারপর না হয় এই হিসেবের মীমাংসা হবে। চোর কোথাকার আর হবেই বা না কেন? কার শিক্ষায় বড় হয়েছে সেটা তো দেখতে হবে। আরে বৌদি, বৌদি বলে তোমাকে ছেড়ে দিল, আমি হলে না পুলিশে দিতাম। শুধু পুলিশে না, তোমার বাবার সঙ্গে জেল খাটাতাম তোমাকে। মহুয়া, এবার কি তুই চুপ করবি? যে মাথা হেট করেছ, দোষ করেছ বলে, কিন্তু সাথে সাথে আমার মাথাটাও যে হেট হলো সেটা ভাবলে না? আমি বাকিদের সত্যিটা বলতে পারিনি, কিন্তু আপনাকে বলতে চাই। থাক, যে সত্যিটা ওদের সামনে বলতে পারোনি সেটা আমাকে বলে আর কি লাভ? আমি টাকাটা অন্নদবাবুর মাকে দিয়েছি।